চাতরা জায়গায় 2 BHK বাড়ি ভাড়া দেখাতে এসেছি। বাড়ি ভাড়া রয়েছে আমাদের চাতরা দত্তপাড়া, পুরো সেপারেট বাড়ি ভাড়া পেয়ে যাচ্ছি। আচ্ছা, বাড়ির বাইরে আমি এতটা বাগান মতো পেয়ে যাচ্ছি, সব পরিষ্কার পরিষ্কার করে দেওয়া হবে, পুরো সেপারেট। এখানে কিন্তু চার চাকা ঢুকবে না, বাইকপত্র ঢুকে যাবে আরামসে। আচ্ছা, বাড়িটার গেট দিয়ে আমি ঢুকছি হচ্ছে পূর্ব দিকে মুখ করে, আর এখন আমি ঘরে ঢুকছি হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে। ঢোকার পরই দেখতে পাচ্ছি আমি বাঁদিকে একটা রুম, বেডরুম। বেডরুমটার সাইজ আমার যা মনে হচ্ছে প্রায় প্রায় 10-এর কাছাকাছি, এই পাশটা প্রায় প্রায় 12-এর কাছাকাছি। দক্ষিণে জানলা, পূর্ব দিকে জানলা, লাইটের বোর্ডের সুইচ, আর এক্সট্রা সেরকম কিছু আমার চোখে পড়ছে না। এখান থেকে বেরালে এদিকে পেয়ে যাচ্ছি আমাদের কিচেন, বেসিন বেসিন সব দেওয়াই রয়েছে, নিচে কলের কোনো অপশান নেই। আচ্ছা, এটা পশ্চিম দিকে জানলা, এটা একটা সেকেন্ড রুম পাচ্ছি, এটা পাচ্ছি আমি দক্ষিণ দিকে জানলা, পশ্চিম দিকে জানলা। এটা চওড়াটা 10:30 মতো হবে, আর এই টানটা প্রায় প্রায় 12 ফুটের কাছাকাছি হয়ে যাবে। লাল নিচে চাতরা দত্তপাড়া, বাইরে আমাদের রয়েছে পার্সোনাল গাড়ি পেয়ে যাচ্ছি এখানে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি বাড়িটা একদম সেপারেট বাড়ি হিসেবে 5,000 টাকা খুব কমই চাওয়া হয়েছে। লোকেশনটা বললাম চাতরা দত্তপাড়া, যদি পছন্দ হয় ইনবক্স করুন। আবার রিপিট করে দিচ্ছি, 4 চাকা কিন্তু ঢুকবে না, তবে মেন রোড থেকে জাস্ট 6-7টা বাড়ি পরে এই বাড়িটা আমরা পেয়ে যাচ্ছি। তো 4 চাকা না ঢুকলে বাড়িটা প্রবলেম হওয়ার কথা নয়। তো পছন্দ হলে ইনবক্স করুন, 5,000 টাকা ভাড়া, 10,000 টাকা অ্যাডভান্স, চাতরা দত্তপাড়ায় বাড়ি 2 BHK। পছন্দ হলে তারপর কথা বলছি বাদ বাকি, আজকের মধ্যে এখানে থাক, টাটা, বাই বাই।